আর কতক্ষণ অপেক্ষা করবে? আরও তো সময় যা পেরিয়ে যাচ্ছে। তুমি যে কি করতে চাইছো আমি কিছু বুঝতে পারছি না বাপু। তাছাড়া রামকুমার মশাই তো এতক্ষণে ফিরলেন না। মা আমার কিন্তু মনে হচ্ছে যে ওই শিবানন্দ ব্রহ্মচারী মশাইয়ের কথা শুনে রামকুমার মশাই হয়তো মন্দির ছেড়ে চলে গেছেন। মহানাপদ্ম, এই তুমি কি করছো? রামকুমারটা অমন মানুষই না, উনি কেন মন্দির ছেড়ে যেতে যাবে? আমার মনে হচ্ছে জানো তো ওনার কোনো বিপদ আপদ হয়েছে। আর মথুরও তো এখনো মা, রামকুমার বাবু আসছেন। উনি শিবানন্দ ব্রহ্মচারী মহাশয়ের কাছেই গেছিলেন। সে কি? ক্ষমা করবেন রানীমা, আমার আসতে একটু দেরি হলো। আসলে শিবানন্দ ব্রহ্মচারী মহাশয়কে জানানোর প্রয়োজন ছিল যে এই মন্দিরে কোনো দোষ নেই। মায়ের ধাম, মায়ের ধামে কোনো দোষ থাকতেই পারে না। দিদমা, দিদমা, ওই নিখোঁজ নৌকো আর তার যাত্রীরা ফিরে এসেছে। গোপাল, কি কইছো কে তুমি বাবা? জয় মা, জয় মা ভবতার। আমি জানতাম, আমি জানতাম তুমি তোমার মহিমে দেখাবে। কি হলো গো, এবার তবে আরতি শুরু করো। বুড়িমা আর কতক্ষণ ধরে অপেক্ষা করবে কও দেখিনি। রানীমা, এখন তাহলে কি করবেন? সবার আশা না আশা তো আর আপনার হাতে নয়। সকলের চোখের পর্দা যখন সরবে তখন তারা নিশ্চয়ই আসবেন, নিশ্চয়ই আসবেন। আরে আসবে আসবে, সবাই আসবে। আরতি শুরু করতে তুই। আপনি আরতি শুরু করুন রামকুমারটা, আমি দেখি। মায়ের আরতি শেষ হতে হতে মায়ের জয়ের ধ্বনি দিতে দিতে মায়ের ভক্তরা আসে কিনে। আজ্ঞে রানীমা। তোমার আদেশে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে মা, তোমার আদেশে দ্বারদ কাটন হয়েছে, তোমার আদেশে মূর্তিও প্রতিষ্ঠা হয়েছে। আজ এই আরতির সময় যেন তোমার আদেশে ভক্ত সমাগম হয় মা, ভক্ত সমাগম হয়।
এবার যদি আমি আমি পেশন লোকে কিছু বলি তখন তোমার তোমার জামাই আমাকে বকাবকি করে আর এভাবে মুপালকে কিছু যদি বলতে চাই তখন ও রাগারাগি করে এবার আমি কোথায় যাব মা কোথায় যাব তুমি কও আমাকে মা মা জানো তো আমি আমি যখন পেশন লোকে এবাড়িতে বউ করে এনেছিল ভেবেছিলাম দুজনে খুব সুখী হবে আর সেচ দিদি এখন উপর থেকে দেখছে আর ভাবছে আমি তার ব্যাটার জন্য চুক্তি বউ আনিনি আমি তার মা হয়ে উঠতে পারলুম না চটকু কি শান্ত হও মা তুমি শান্ত হও কেন এরকম করছো শান্ত হও তুমি তুই করুণার ব্যাটার জন্য যথেষ্ট করেছ যথেষ্ট করেছ আর বোপাল ছোট থেকে তোমাকেই মা বলে মানে হ্যাঁ চটকু কি তাহলে কেন তুমি নিজে কেমন করে দোষ দিচ্ছ বলো তো কেন দোষ দিচ্ছ এরকম করে চুপ করো শোনো আমি একখানা কথা কই তুমি আজ মন্দিরে চলো সেখানে গিয়ে মায়ের আরতি দেখো মায়ের কাছে নিজের সব দুঃখ কষ্টের কথা কও দেখবে দেখবে মন খারাপ শান্ত হবে তুমি কি ভেবেছো চটকু কি তুমি গোপালের জন্য কি করেছ আমার মনে নেই আর কান্নাকাটি নয় আর শোনো পেশন্ন নেকা ভরার বিষয়ে আমি ব্যবস্থা নিচ্ছি তোমাকে এসব নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই জয় মা জয় মা দেখ দেখ গোদাই দেখ কত ভক্ত আসতে শুরু করেছে দেখ গো দাদা তাই তো দেখছি গো জয় মা ভবতারিণী জয় মা হ্যাঁগা 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 কইছিলুম যে ওদিকে রাধা গোবিন্দের মন্দির আছে জানো তো তোমরা এই মন্দিরের দর্শন হয়ে গেলে তোমরা কিন্তু রাধা গোবিন্দের দর্শন করে যেও গদাই কি বলছিস তুই সকলকে কেনে কেনে গো দাদা ভুলটা কি কইলুম রাধা গোবিন্দের দর্শন না করলে রাধা গোবিন্দ রাগ করবে নে এসো দেখিনি এসো এসো চলো চলো গো তোমরা এদিকে আয় কি হচ্ছে কি সব গদাই আমি এখানে চাকরি করি বেতন পাই কালী মন্দিরের ভক্তদের তুই জোর করে রাধা গোবিন্দর মন্দিরে কেন পাঠাচ্ছিস গদাই এতে নিন্দুকেরা বলবে না যে তোর স্বার্থ জড়িয়ে আছে একটু বোঝার চেষ্টা কর তুই তো এখন আর ছোট নোস গদাই হ্যাঁ চাকরি করতে গেলে একটু বুদ্ধি খাটিয়ে চলতে হয় বাবা এই জন্যই তো দাদা আমি এই মন্দিরে আসতে চাইছিলাম নে এখানে এলে তুমি সব কাজে আমাকে কালি বকাবুকি করো আমি চললুম গো আমি চললুম গঙ্গার ঘাটে মন্দিরের পুজো শেষ হলে আমাকে তখন ডেকো আমি তখন আসবো শোন গদাই গদাই শোন গদাই দেখো কাণ্ড রেগে যায় এই ছেলেকে যে কি করে সামলাই ওদিকে হৃদয়টাও সেই কখন গেছে এখনো এলো না আরতিরও সময় হয়ে গেল আপনারা একটু একটু অপেক্ষা করুন হ্যাঁ এক্ষুনি আরতি শুরু হবে এক্ষুনি শুরু হবে রামকুমার ঠাউর আসুন আসুন রানীমা রানীমা এলেন না আজ না মা আজকে আসেনি আজকে আমি এলুম
আচারটাও আরতি কি শেষ হয়ে গেছে বুঝি? না 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 না, এখনো শুরুই হয়নি। আরতি এক্ষুনি শুরু করব। আসুন আসুন, আপনি আসুন আসুন। মা আপনি এখানে? মা দিনাজপুর তালুকে দানপত্রে কিছু সমস্যা দেখা দিয়েছে মা। কিন্তু মা আমি বুঝতে পারছি না, মন্দিরও তো আপনারই নামে, আপনি কাকে দান করবেন? মথুর, আমি তো আর সারাটা জীবন থাকবো না, তাই এখন থেকেই আমি মা ভবতারিণীর সব ব্যবস্থা করে দিতে চাই। আচ্ছা এখন এসব আলোচনা থাক, আমি বরং উকিলের কাছে গিয়ে কথা বলি, দেখি কি উপায় বের হয়। আর মা সব তো খরচ তো আপনারই, আপনার যা ইচ্ছে আপনি বলুন না মা। মন্দির নিয়ে আপনি কি নেবেন? দাও ছোটকু কি দাও, আমি তো কয়েছি মথুরের জীবনে এমন কেউ একজন আসবেন যিনি মথুরের মনের মধ্যেও বিশ্বাস জাগাবেন। এখন না হয় তুমি মিষ্টি ভেবে খাও, পরে না হয় ঠাউরের পেশাদ ভেবে খেও। আমি দেখেছি মা, আপনি সবসময় আমাকে ঈশ্বরের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু তা তো হওয়ার নয় মা। আচ্ছা দাও দেখি, আমি বরং মিষ্টি ভেবেই খাই, দাও। মা মা, আমার না তোমার কাছে একখানা অনুরোধ ছিল। মানে কালীঘরে তো ধুমধাম করে আরতি করা হয়, কীর্তন হয়, আর এখন তো বক্তেরাও আস্তে আস্তে আসতে শুরু করেছে, কিন্তু কিন্তু রাধা গোবিন্দের মন্দির যে একেবারে শূন্যই পড়ে থাকে। রামকুমার টাওয়ারের বাইকেও দেখলুম, তেনার না এই বিষয় নিয়ে মনখানা খুব খারাপ। তাই মা আমি কইছিলাম কি যদি রাধা গোবিন্দের মন্দিরেও ধুমধাম করার ব্যবস্থা করা হয়। ও বাবা, ছোট ঠাকুর দেখছি তোমার মনে মন্দির নিয়ে একেবারে উৎসাহ জাগিয়ে দিয়েছে। আগে তো মন্দির নিয়ে কোনো মতামত দিতে না, এখন ছোট ঠাকুর বলেছেন বলে একেবারে ধুমধাম। দেখেছেন মা? দেখেছেন মা? দেখেছো? আবার ছোটকু কি তুমি এমন কেন করছো? তুমি জানো না মতো রঙ্গ করছে? রঙ্গ তো এখানে সকলেই করছে বলে মনে হচ্ছে মা। যাই হোক, আমি তোমাকে যেটা কইতে এসেছিলাম সেটা হচ্ছে তুমি আর মন্দির নিয়ে আর বেশি খরচ খরচা করো না। কিন্তু এমনি মন্দির উদ্বোধন করতে গিয়ে, ঘাট উদ্বোধন করতে গিয়ে আমাদের কিন্তু অনেক খরচ খরচা হয়ে গেছে। আর তারপর মন্দিরের মাসে মাসে তো অনেক খরচ খরচা রয়েছে নাকি? তারপর পুরোহিতরা আসবেন, তাদের জলযোগের ব্যবস্থা, তাদের প্রতি কিছু খরচ, আর এখন তো মনে হচ্ছে ওনাদের আত্মীয় স্বজনরা সবাই এসে মন্দিরেই জুটবেন। তো এরকমভাবে খরচ হতে থাকলে তো সব সীমা পরিসীমা পেরিয়ে যাবে মা। কিছু মনে করো না বদ্দিদি, আমি আমি এতদিন কিচ্ছু ঠিক কইনি, কিন্তু আজ আমি একখানা একখানা আবদার করলুম, তাতে তোমার এত গায়ে লেগে গেল। কই ময়েন যখন সম্পত্তির বাঘ চেয়েছিল তখন তোমার মনে হয়নি যে পয়সার অপচয় হচ্ছে? মা এ কি তো কি কথা কইছিস তুই? বল কি কিছু কইছি বদ্দিদি? এর আগেও তো মহেন অনেক টাকা অপচয় করেছে, কি তাই নে? আচ্ছা চোটকু কি মহেন আর ওই পুরু ঠাকুরের ভাই দুজন এক হলো? হ্যাঁ, আর এ তো তোর আবদার নয়, এ তো পুরু ঠাকুরের ভাইয়ের আবদার। আর সবার আবদার যদি আমরা রাখতে যাই তাহলে মাকে তো পথে বসতে হবে, তাই না? পদ্ম, এসব কি কথা বলছো তুমি? মা এই মন্দির তৈরি করেছেন, মা যা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। আমিও তো তাই কইছি, মা যা সিদ্ধান্ত নেবেন তাই হবে, সবাই মিলে সিদ্ধান্ত নিলে তো হবে না? তাছাড়া এর মাঝে যদি পুরু ঠাকুরের কোনো ভাই বা মতুর বাবুর কোনো খাস নোক চটকুকির মাধ্যমে মায়ের কাছে আর্জি পাঠায় তাহলেও তো চলবে না? আর তাছাড়া ময়নের নাম করে তো সবসময় পার পাওয়া যাবে না, তাই না? কারণ আমার ময়ন তো চেষ্টা বাত্তার করছে না কি বলুন, করছে না? পদ্ম
একটু থামবে? মা, আপনি এই মন্দির তৈরি করেছেন, আপনি আপনার মতো করে সিদ্ধান্ত নেবেন, তাতে কারোরই কোনো আপত্তি থাকার কথা নয় এবং আমার আর পদ্মর কোনো আপত্তি নেই। পদ্ম ঘরে চলো। চলে এসো। আমাকে চুপ করিয়ে ঘরে নিয়ে যেতে পারলেই তো আপনি বাঁচেন, আমি ন্যায্য কথা কই কিনে? চলুন। আসুন রানীমা, আসুন। ক্ষেত্রনাথ বাবু আপনার জন্যই অপেক্ষা করছেন। তোমার ছোট ঠাকুর কৈবর্ত মন্দিরের প্রসাদ গ্রহণ করেন না, কথাটা মনে রেখো। আগে রানীমা, রাধা গোবিন্দের মন্দিরে কি কি পুজো হচ্ছে, কখন আরতি হচ্ছে, কি কি ভোগ দেওয়া হচ্ছে, এই সবই আমি এই নির্ঘণ্টে লিখে দিয়েছি, আপনি যদি একটু সময় করে। আমার কি কোনো অপরাধ হয়েছে? না না, ছি ছি, আপনি এমন কেন ভাবছেন? আসলে আমরা কালীঘর নিয়ে একটু বেশি মাতামাতি করছি, আর এইদিকে যে আমার রাধা গোবিন্দর মন্দির একেবারে শূন্যে পড়ে আছে, সেখানেও যেন এমন ভাবেই জাঁকজমক হয় সেই ব্যবস্থা করতে এসেছি। আমার ছোট মেয়েই গতকানা করেছিল, আর তার সঙ্গে রামকুমার বাবুর ভাইয়ের কথাও কিন্তু হয়েছে। ওই দেখো ছোট মামা, রানীমা তোমার কথাই কইছেন। কেন যে তুমি রানীমার মেয়ের কাছে অত কথা কইতে গেলে জানি না বাবু। দূর বাবু, আমি কি জানতুম নাকি সে রানীমার মেয়ে? জানলে কই তুম নে। মথুর, আমি তো দেখলো, তুমি একবার চোখ বুলিয়ে নাও দেখি। হ্যাঁ মা, দিন। আমি কি বুঝি নে, দাদা এখানে চাকুরি করে, তুইও তো চাকুরি করতে চাস। আমি বুঝি রে, বুঝি, আমি সব বুঝি, আমি খুব হুশিয়ার। তবে তবে কথা কইতে গেলে কে জানে আমাকে দিয়ে সব সত্যি কথাগুলো কইয়ে নেয়। তবে আর কি, সামলাবে এখন। ও ওই দেখো ছোট মামা, ওই রানীমার মেয়ে তোমার থেকে আসতেছেন। এতে কিছু নাড়ু আছে। আমাকে তো এখানে সবাই কয়েছে যে তুমি নাকি এই মন্দিরের কিছু গ্রহণ করনে, কিন্তু আমার যে গোপালকে নাড়ু দিতে বড় স্বাদ হলো তাই আনলো। তুমি গ্রহণ করবে তো বাবা? এই দেখো দেখি, তোমাকে মা কয়েছি তো। তুমি নাড়ু দিলে না করি কেমন করে? জানো তো ঠাউর, তুমি কিছু গ্রহণ করলে আমি বড় শান্তি পাই। কিন্তু কিন্তু কেন যে এমনটা হয় তা আমি কইতে পারবো না। এমন কি কথা গো, কামার পুকুরেও সকলে এমন ধারায় কথা কইতো। আমার পেশন্ন দিদি, কামার মা, সবাই এ কথা কইতো গো, সবাই কইতো এ কথা। একখানা নাড়ু খাও নি আমার সম্মুখে,
আমার তো চোখ সার্থক হোক। আমি মাকে কয়েছি তুমি ঠিক যেমনটা কয়েছিলে রাধা গোবিন্দের মন্দিরে তা আয়োজন করা হচ্ছে, তোমার মনে আর কোনো কে থাকবে না। ওরা কিন্তু সব এক্ষুনি এসে পড়বেন, তুমি প্রদীপটা সাজিয়ে নাও ভালো করে। রাধা গোবিন্দকে কি গো চোরটা, ওর মনে ধরেছে তো ব্যবস্থাখানা? খুব ধরেছে গো, খুব ধরেছে। দেখো না, দেখো দেখো রাধা গোবিন্দ কেমন সাজে সেজেছে গো, চোখ যেন ফেরানোই যাচ্ছে নে। খুব সুন্দর সাজানো হয়েছে। রানীমা, এ সবই গদাইয়ের জন্য। সেই বললো কি করে আজ গোবিন্দকে সাজানো হবে, এসব কাজে ওর খুবই উৎসাহ। রানীমা, তাহলে আরো একটু শুরু হোক। কেউ গিয়ে কীর্তন দলকে একটু আসতে বলো এখানে। আগে আমি দেখছি। জয় গোবিন্দ, জয় গোবিন্দ, হরি হরি, হরি হরি, হরি হরি। কীর্তনাথ বাবু, কীর্তন দলের একজনের ভারী অসুখ, তেনারা আজ আসতে পারবেন না। একবার মল্লিক মশাইকে ডাক দিতে হবে, অন্য কোনো কীর্তন দলকে আনার ব্যবস্থা করতে হবে। কিন্তু রানীমা, এই ব্যবস্থা করতে করতে তো সন্ধ্যারতির সময় পার হয়ে যাবে। আজকে শুধু সন্ধ্যারতিই হোক, এরপরে না হয় মল্লিক মশাই রোজ কীর্তনের দলের ব্যবস্থা করবেন। ক্ষেত্রনাথবাবু ভাবছেন কালী ঘরের উপর দিয়ে যাবে, তা কি হয়? ঠিক ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন, তলা তলে পাতাল খুঁজলে, তলা তলে পাতাল খুঁজলে, পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন, ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন।
এ গান আমি কোথায় শুনেছি? কোথায়? কেন এত চিনে চিনে নাচছে আমার? খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবন, দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি, হৃদে জ্বলবে অনুক্ষণ, হৃদে জ্বলবে অনুক্ষণ, ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। ড্যাঙে 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 ডাঙায় ডিঙে চালায় আবার সে কুঞ্জ, ড্যাঙে 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 ডাঙায় ডিঙে চালায় আবার সে কুঞ্জন, কবির বলে শোন শোন শোন, কবির বলে শোন শোন শোন, ভাব গুরুর শ্রীচরণ, ভাব গুরুর শ্রীচরণ, ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলা তলে পাতালে খুঁজলে, তলা তলে পাতালে খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন, ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। টাকা পয়সা তুললে আমার আমার আত্মিকে যায় ষড়যন্ত্র, তাই না? দূরা দূরা খুব রাগ। সেজুবাবু আপনি, আমি ভাবলাম ছোট মামা আপনি যে এসেছেন। না না ঠিক আছে। আচ্ছা রিয়া ঠাকুর, এই মূর্তিখানা আপনি কোথায় পেলেন? একে পাইনি তো, ছোট মামা বানিয়েছেন। ছোটো ঠাকুর এই মূর্তিখানা গড়েছেন, এত সুন্দর। ওটা তো মামার নেশা, কামার পুকুরে থাকতে সর্বক্ষণ তো এই মূর্তি বানাতো। আমি কতবার কয়েছি যে মূর্তিগুলো আমায় দাও, আমি বেঁচে আসি, তো কে কার কথা শুনে? আমার কথা তো কানেই তুলতেন না। তা এই মূর্তি নিয়ে কি হবে? মামা তো কইল মূর্তিখানা বিসর্জন দিতে। রিতা ঠাকুর, এই মূর্তিখানা, এই মূর্তিখানা আমায় দেবেন? এই শিল্পকর্ম বিসর্জন দেওয়ার জন্য তৈরি হয়নি। আপনি নেবেন? নিন নে নিন। ছোট মামা আসার আগে আপনি মূর্তিখানা নিয়ে চলে যান। কান্দিখানা তো ছোট মামার বুঝিনি, যদি আবার বিসর্জন হয়নি বলে কেঁপে যায়। আচ্ছা হৃদয় ঠাকুর, আপনি আপনার মামাকে সামলাতে পারেন তো? একে ওই আমার কথাই যা উনি শোনেন মাঝে মাঝে, দিন মাত্র আমাকে ডেকে পাঠাতেন ছোট মামাকে সামলানোর জন্য। বেশ, আপনি তাহলে যান। আর
এই মূর্তিখানা আমি নেব। আপনাকে আমার পরে দরকার পড়বে। দিন মূর্তিখানা। তেজু বাবু, পরমাত্মানমেকং জগদ্বীজমাদ্যং নিরীহং নিরাকারম ওঙ্কারবেদ্যম যতো জায়তে পাল্যতে যেন বিশ্বং তমীশং ভজে লীয়তে যত্র বিশ্বং অজং শাশ্বতং কারণং কারণানাং শিবং কেবলং ভাসকং ভাসকানাং তুরীয়ং তমঃ পারমাদ্যান্তহীনং প্রপদ্যে পরং পাবনং দ্বৈতহীনং নমস্তে নমস্তে বিভো বিশ্বমূর্তে নমস্তে নমস্তে চিদানন্দমূর্তে নমস্তে নমস্তে তপয়োগগম্য নমস্তে নমস্তে শ্রুতিজ্ঞানগম্য প্রভো শূলপানে বিভো বিশ্বনাথ মহাদেব শম্ভু মহেশ ত্রিনেত্র। ছোট ঠাকুর এই মূর্তিখানা করেছেন, এত সুন্দর। ওটা তো মামার নেশা, আমার পুকুরে থাকতে সর্বক্ষণ তুই মূর্তি বানাতো। আমি কতবার কয়েছি যে মূর্তিগুলো আমায় দাও, আমি বেঁচে আসি, কে কার কথা শুনে আমার কথা তো কানেই তুলতেন না। আচ্ছা ঈশ্বর, তুমি করুণার ব্যাটা মানে ভোপালকে দেখেছো তো? ভোপাল? হ্যাঁ হ্যাঁ, স্ত্রী শিক্ষার বিষয়ে আমার বক্তৃতা সভায় সে আসে মাঝে মাঝে। সে তার স্ত্রীকে নেকা পড়া শেখাতে চায়, কিন্তু তার স্ত্রী এসব বিষয়ে কোনো উৎসাহ নেই। সে ভাবে তার মোটা মাথায় বুঝি নেকা পড়া ঢুকবে না। আমার হয়েছে যত জ্বালা জানো তো ঈশ্বর, আমার এক নাত বউ নেকা পড়া জানেনি বলে বিপদ, আর একজন জানে বলে বিপদ। তুমি দেখো তার মনে যদি একটুখানি উৎসাহ জোগাতে পারো নেকা পড়ার বিষয়ে। এই দেখেছো আমি কথা কইতে কইতে ভুলে গেছি, তোমার খাওয়াতে ঠান্ডা হয়ে যাচ্ছে। বাবা বসো বসো, খেতে বসো বসো। আচ্ছা ঈশ্বর, আমি শুনছিলাম অকর পরিচয় নিয়ে তুমি কি বই টই নিচ্ছো? এই যে পিসমা, বর্ণ পরিচয়, যাতে সহজে অক্ষর পরিচয় হয়। দীপমা, দীপমা আমায় ডেকেছিলে? হ্যাঁ মা, তোমায় ডেকেছিল। ইনি হলেন গিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। জানো মা, মেয়েদের নেকা পড়া নিয়ে এনার খুব উৎসাহ। মেয়েদের জন্য ইনি অনেক কটা ইস্কুলও তৈরি করেছেন। কি হলো মা, তোমার মুখ অমন শুকিয়ে গেল কেন? শুনলাম তুমি নাকি বলেছো তোমার মাথা মোটা, তাই তোমার দ্বারা পড়াশুনো হবে না। বসো, এখানে বসো। পিসিমা, আপনি কবি কালিদাসের নাম শুনেছেন? সেই বিখ্যাত কবি? হ্যাঁ বাবা, তোমাদের পিসেমশাই
মাঝে মধ্যেই আমাকে তিনার গল্প শোনাতেন। আমিও তো এককালে নেকা পড়াকে খুব ভয় পেত, সব সময় ভাবতুম নেকা পড়া শিখলে বুঝি বেদবা হয়। তাই নেকা পড়া দেখলে শুধু পালাতো। কবি কালিদাস এত বড় মূর্খ ছিলেন যে তিনি যে ডালে বসেছিলেন সেই ডালই কাটছিলেন। সেই মহামূর্খ কালিদাসই একদিন বিশ্বশ্রেষ্ঠ কাব্য রচনা করেন। পৃথিবীর সব মূর্খ একদিন পণ্ডিত হতে পারে যদি তাদের মধ্যে চেষ্টা থাকে। বুঝেছো মা? এই নাও ধরো। যেসব ছাত্র বা ছাত্রীরা মনে করে যে তাদের মাথা মোটা, তাদের দ্বারা পড়াশুনো হবে না, এই বই তাদের জন্য লেখা, সহজ করে। যাতে তাদের অক্ষর পরিচয় করতে সুবিধে হয়। আশীর্বাদ করি মা, যেন একদিন রীতিমতো তুমি লেখাপড়া শিখে নিতে পারো। আমি কিন্তু আবার আসব, জানতে হবে তো যে বইটা আমি ঠিকঠাক লিখতে পারলাম কিনা। পড়বে তোমার?